রাজ রেফ্রিজারেশন, প্রোপ্রাইটার বাবু শঙ্কর সাহু, কিয়ারানা বাজার, ময়না, পূর্ব মেদিনীপুর। এখানে নামি দামি কোম্পানির এলইডি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, মিক্সার গ্রাইন্ডার ইত্যাদি পাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান। বিশেষ দ্রষ্টব্য, এখানে সমস্ত কোম্পানি ফ্রিজ, এসি ও ওয়াশিং মেশিন নিজ হাতে সার্ভিসিং করা হয়। এছাড়া এখানে 20 লিটার মিনারেল ওয়াটার পাওয়া যায়। মোবাইল নাম্বার 6296743960, এছাড়া 9547378463। আসন্ন 2021 বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য ময়না বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ডাক্তার সংগ্রাম কুমার দলের সমর্থনে গোকুলনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির নির্বাচনী সম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান আলী, পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃণাল কান্তি সামন্ত, গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুবল চন্দ্র ঘোড়াই সহ বিশিষ্টরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিজিৎ আদক। সেখানে বাচ্চা দেখছেন, সেদিনে মিটিং হয়েছিল, ওকে এত ভয় ধরে গেছে, ও শুধু বলছে সাধারণ সাধারণ সাধারণ। ও আমাকে সারা রাজ্যতে হাইলাইট করে দিচ্ছে, আমরা কেউ চিন্ত নেই, যারা চিন্ত নেই এবিপি আনন্দ থেকে এবিপি আনন্দ দেখেননি, বলে সাজান সাজান বাইরে নিয়ে যাচ্ছে, সাজানকে আমি দেখে নেব, সাজান যদি তৃণমূল যদি জিতে সাজান কাউকে কাউকে তাবলা বাজাতে দিবে নি, কাউকে গলায় মালা পরতে দিবে নি, কি সাম্প্রদায়িক কথাবার্তা। আমি তার কাছে ছিলাম, খুব ভালো ছিলাম, তখন তখন আমার নাম সাজান ছিল না, তখন নাম আমার আমার নাম সামন্ত ছিল। আজকে আমি সাজান হয়ে গেছি, কেন ওনাকে আমরা এমন ভালোবাসতাম, ওনার হয়ে কাজ করেছি, উনি যে বেইমান বেরোবে এটাই আমরা বুঝতে পারিনি, যে আমাদের আমরা মানতাম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে আমরা এলাকার উন্নয়নটা করেছিলাম। টাকাটা তারও নেই, টাকাটা আমারও নেই, টাকাটা ওরও নেই, টাকাটা আছে জনগণের টাকা, একটা জায়গায় গিয়ে গোছিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছরে মানুষের জন্য করেছে, মানুষের জন্য ভেবেছে। 34 সালের অপশাসনের সরকারকে আজকে স্তব্ধ করে দিয়ে নিজে এলাকায় লড়াই করতে করতে গিয়ে আজকে নন্দীগ্রামে আহত হতে হয়েছে। আজকে আমাদের গোকুলনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির জন্য সম্মেলন, যে সম্মেলনকে সামনে রেখে আমরা 2009 সালে শুভেন্দু অধিকারীকে এখান থেকে প্রথম লোকসভা নির্বাচনে জিতিয়েছিলাম, প্রথম ময়নার সম্মেলন করে তাকে উদ্দেশ্য করে আজকে আমরা বার্তা দিতে চাই। এই গোকুলনগর অঞ্চল থেকেই, এই জায়গা থেকেই সম্মেলন করে ওকে এমপি হয়েছিল, আজকে এই জায়গা থেকেই আমি বার্তা দিতে চাই। আপনার রাজনৈতিক জীবন, আজকে রাজনৈতিক জীবন, আপনি বলেছেন যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিতে চাইছে, আমি বলি আপনি হারবেন। আপনি নন্দীগ্রামে যেখানে বলেছিলেন 50,000 ভোটে যে প্রার্থী হবেন বিজেপি তাকে জিতাবেন, এখন আপনাকে দল মুরগি বাড়ানোর জন্য দাঁড় করিয়েছে। আপনার রাজনৈতিক ক্যারিয়ার আপনার মুখেই শেষ হওয়ার কথা বলেছিলেন সমর্থনে। আমরা আজকে 1 নম্বর পঞ্চায়েত সমিতিতে সম্মেলন করেছি, আমরা মানুষের বিপুল সাড়া পেয়েছি, আমরা গোকুলনগর অঞ্চল থেকে 3,000 লিট দেবো, তার থেকে 1,500 লিট আমরা এই 1 নম্বর পঞ্চায়েত সমিতির জন্যই দেবো। মানুষ উন্নয়ন নিধিকে ভোট দেবে, সাম্প্রদায়িকের বিরুদ্ধে যারা উস্কানিমূলক কথাবার্তা বলছেন তারা সাম্প্রদায়িকের বিরুদ্ধে আমাদের 1 নম্বর পঞ্চায়েত সমিতিতে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933222739।